আরজিকর কাণ্ডে এবার প্রতিবাদে যোগ দিল ডাক্তারদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা IMA। 24 ঘন্টার জন্য ধর্মঘটের ডাক দিল তারা। বৃহস্পতিবার 15 আগস্ট IMA জানিয়েছে, শনিবার 17 আগস্ট সকাল 6টা থেকে শুরু হবে ধর্মঘট, চলবে রবিবার 18 আগস্ট সকাল 6টা পর্যন্ত। এই 24 ঘন্টা গোটা দেশের চিকিৎসকরা শুধুমাত্র প্রয়োজনীয় পরিষেবা ছাড়া আর কোনো পরিষেবা দেবেন না। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী মহিলা চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যার অভিযোগের প্রতিবাদে এই ধর্মঘট বলে জানিয়েছে IMA। এক বিবৃতিতে ডাক্তারদের সংগঠনটি বলেছে, সমস্ত প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে, হতাহতের চিকিৎসার ব্যবস্থা করা হবে, কিন্তু OPD-র নিয়মিত কাজকর্ম হবে না এবং ইলেকটিভ সার্জারি করা হবে না। যেখানে যেখানে আধুনিক মেডিসিনের ডাক্তাররা পরিষেবা দেন, সেই সকল সেক্টরে পরিষেবা প্রত্যাহার করা হবে। ডাক্তারদের ন্যায়সঙ্গত কারণের সঙ্গে গোটা দেশের সহানুভূতি চাইছে IMA। এদিকে বুধবার রাতে আরজিকর হাসপাতালের এই জঘন্য ঘটনার ন্যায় বিচার চেয়ে রাত দখল প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল। হাজার হাজার মহিলা ও পুরুষেরা এতে অংশ নেন। বাংলা ছাড়িয়ে গোটা দেশ এবং বিদেশেও অনেক শহরে এই প্রতিবাদ হয়। তবে শান্তিপূর্ণভাবে বিক্ষোভের মধ্যেই লুকিয়ে একদল দুষ্কৃতী আরজিকর হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনার প্রেক্ষিতে ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন বা ফোর্ডা ও বৃহস্পতিবার থেকে ফের ধর্মঘট শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে 13 আগস্ট কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP Nadda-র সঙ্গে বৈঠকের পরে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছিল ডাক্তারদের এই সংগঠন। ব্যুরো রিপোর্ট, RA News।